পায়ে লেগেছিল ব্রিটিশ পুলিশের গুলি। তিন দিন গাছে ছিলেন স্বর্ণখনির মালিকের মেয়ে। বন্ধুকে বাঁচাতে ব্রিটিশদের খাইয়েছিলেন মাদক। পরবর্তী জীবনে হয়েছিলেন নেতাজির স্পাই। চেনেন এই বীরাঙ্গনাকে? মাত্র দশ বছরের মেয়ের হাতে বন্দুক দেখে চমকে গিয়েছিলেন মহাত্মা গান্ধী। জানতে চেয়েছিলেন কি হবে বন্দুক দিয়ে। উত্তরে ছিল আরো চমক। খুদে মেয়ে উত্তর দিয়েছিল, সে বড় হয়ে বন্দুক দিয়ে ব্রিটিশদের মারবে। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মাত্র ১৬ বছর বয়সেই কিশোরী দেশ সেবায় উৎসর্গ করেছিলেন নিজেকে। তার হাতে ব্রিটিশ সাহেবের প্রাণ যায়নি ঠিকই, কিন্তু দেশকে স্বাধীন করার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল কিশোরী গুপ্তচর সরস্বতী রাজামণির। সেকালের বর্মা, আজকের মায়ানমারে তার জন্ম ১৯২৭ সালে। জন্মগত নাম ছিল রাজামণি। তার বাবা ছিলেন তামিলনাড়ুর ত্রিচির বাসিন্দা। ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিলেন বার্মায়। সেখানে সোনার খনির মালিক হয়ে প্রচুর সম্পত্তি উপার্জন করেছিলেন। আজকে রেঙ্গুনে প্রাসাদের মতো বাড়িতে বড় হন রাজামণি, কিন্তু বৈভব কেড়ে নিতে পারেনি দেশকে স্বাধীন করার স্বপ্ন। তাদের বাড়িতে দেশপ্রেমের পরিবেশ প্রথম থেকেই ছিল, ফলে ছোট থেকেই রাজামণি ছিলেন পারিপার্শ্বিক সম্বন্ধে খুবই সচেতন। রাজামণির যখন ১০ বছর বয়স, তাদের রেঙ্গুনের বাড়িতে এসেছিলেন মহাত্মা গান্ধী। তাকে আপ্যায়নের মধ্যে বাড়ির লোকেদের হঠাৎই খেয়াল হয় রাজামণিকে পাওয়া যাচ্ছে না। তাদের সঙ্গে একরত্তি মেয়েকে খুঁজতে সামিল হন গান্ধীজিও। শেষে বাড়ির বাগানে বন্দুক হাতে দেখা যায় ১০ বছরের রাজামণিকে। তার মতো ছোট মেয়ের হাতে বন্দুক কেন? গান্ধীজির এ প্রশ্নের উত্তরে বালিকা রাজামণি বলেছিলেন, বড় হয়ে ব্রিটিশদের মারতে চান। গান্ধীজি অবশ্য সরস্বতীকে বলেছিলেন, সরস্বতীরও উচিত অহিংসার পথ বেছে নেওয়া। শুনে বালিকার উত্তর ছিল, আমরা তো ডাকাতদের মেরেই তাড়িয়ে দিই, ব্রিটিশরা তো আমাদের লুট করছে, তাহলে আমরা তাদের মারব না কেন? অহিংসার পথে তার আর যাওয়া হয়নি। নিজের জীবন সরস্বতী উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পায়ে। তখন নেতাজি এসেছিলেন রেঙ্গুনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তখন তার লক্ষ্য ছিল স্বাধীনতার যুদ্ধে অর্থ সংগ্রহ এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএন এর জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে প্রত্যেক দেশবাসীকে অস্ত্র তুলে নিতে বলেছিলেন নেতাজি। তার এই আহ্বান দাগ কেটে গিয়েছিল সুরুষের মনে। স্বপ্নের দেশনায়কের বক্তৃতা শুনে সেখানে খুলে দিয়েছিলেন নিজের মূল্যবান গয়না। পরের দিন খোঁজ নিয়ে রাজামণির বাড়িতে আসেন নেতাজি। তার বাবাকে বলেন, রাজামণি হয়তো সরল মনে সব গয়না দিয়ে দিয়েছে, কিন্তু তিনি এত মূল্যবান গয়না নিতে পারবেন না। সুভাষচন্দ্র বসুর সামনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, ওই গয়না তার বাবার নয়, বরং তার নিজের, তাই তিনি স্বেচ্ছায় দেশের সেবায় গয়না দান করেছেন, আর ফিরিয়ে নেবেন না সেটা। তার এই মানসিক দৃঢ়তা আর উপেক্ষা করতে পারেননি নেতাজিও। নেতাজি বলেন, লক্ষ্মী আসেন আবারও চলে যান, কিন্তু সরস্বতী একবার এলে আর যান না। তোমার মধ্যে মা সরস্বতীর জ্ঞান বিরাজ করছে, এখন থেকে আমি তোমার নাম দিলাম সরস্বতী। তারপর থেকে তিনি পরিচিত হলেন সরস্বতী রাজামণি নামে। পরবর্তীকালে তিনি পরিচিত হন সরস্বতী নামে। সেবারই চারজন বন্ধুর সঙ্গে রাজামণি যোগ দেন আইএনএতে গুপ্তচর হিসাবে। ছেলের ছদ্মবেশে তারা ফাই ফরমাস খাটার লোক হিসেবে যোগ দিতেন ব্রিটিশ মিলিটারি ক্যাম্প ও অফিসারদের বাড়িতে। ব্রিটিশ সরকার এবং সেনাবাহিনীর গোপন তথ্য আইএনএকে পাচার করাই ছিল তাদের কাজ। ছেলের ছদ্মবেশে রাজামণি নাম নিয়েছিলেন মণি। তাদের কাজের মূল মন্ত্র ছিল, যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই ধরা পড়া চলবে না। কিন্তু সেই অঘটনই ঘটল একদিন। ব্রিটিশ অফিসারদের হাতে ধরা পড়ে গেলেন ছদ্মবেশে থাকা রাজামণির এক বান্ধবী। রাজামণি ঠিক করলেন, যেভাবেই হোক উদ্ধার করতে হবে বান্ধবীকে। তিনি এবার এক বাঞ্জারা মেয়ের ছদ্মবেশ নিলেন। নাচ দেখানোর ফাঁকে মাদক মেশানো খাবার খাওয়ালেন ব্রিটিশ অফিসারদের। তারা যখন আচ্ছন্ন, রাজামণি উদ্ধার করলেন তার বন্দি বান্ধবীকে। ঊর্ধ্বশ্বাসে পালাতে লাগলেন দুই কিশোরী, কিন্তু বেশি দূর যেতে পারলেন না। রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ল। বুলেট বিদ্ধ হল রাজামণির ডান পা। রক্তাক্ত অবস্থায় ছুটতে লাগলেন তিনি। উপায় না দেখে দুজনেই উঠলেন একটা গাছে। টানা তিন দিন সেখানেই লুকিয়ে থাকলেন। গাছে লুকিয়েই গুলিবিদ্ধ রাজামণি দেখলেন নিচে তাঁদের খোঁজেই তোলপাড় করছে ব্রিটিশ পুলিশ।
ঠিক এই ঘটনায় রাজামণির পায়ে স্থায়ী ক্ষত থেকে গিয়েছিল। এরপর থেকে তিনি আজীবন খুঁড়িয়েই হাঁটতেন, সেটা তার কাছে ছিল গর্বের। দুই কিশোরের এই সাহসিকতায় খুশি হয়েছিলেন স্বয়ং নেতাজি। জাপানের তৎকালীন সম্রাট নিজে পদক দিয়েছিলেন রাজামণিকে। আইএনএ ঝাঁসি রানী ব্রিগেডের লেফটেন্যান্ট পদে উন্নীত হন রাজামণি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির পরাজয়ের সঙ্গে সঙ্গে থেমে যায় আইএনএর জয়যাত্রা, ছত্রভঙ্গ হয়ে যায় যোদ্ধা দল। নেতাজির নির্দেশে সরস্বতী এবং আইএনএর বহু সদস্য ভারতে ফিরে আসেন, কিন্তু তাদের পরিণতি হয়েছিল করুণ। দীর্ঘদিন রাজামণি ছিলেন চেন্নাইয়ের এক কামরার ছোট্ট একটা ফ্ল্যাটে। নেতাজি সুভাষচন্দ্র বসুর পুরনো ছবি ছিল তাঁর পরন্ত জীবনের বেঁচে থাকা স্মৃতি এবং সম্বল। চারপাশে কেউ জানতেন না তার প্রকৃত পরিচয়। 2018 সালে 13 জানুয়ারি প্রয়াত হন স্বাধীনতা সংগ্রামী সরস্বতী রাজামণি। তার প্রতি ঋণভার দেশবাসী ভুলে গেলেও তিনি জীবনের শেষ দিন অবধি পালন করে গিয়েছেন দেশের প্রতি তাঁর কর্তব্য। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।